মাইরা আমি সকল নারীগণকে করজোড়ে আমার বাচ্চা লক্ষ্যের বীর নিমন্ত্রণ করছি, তোমরা এই নিমন্ত্রণ গ্রহণ করো মা গো। ওরে চিকিচি আমার খোকার বিয়ের যা নারী আচরণ ষোলকলাভাবে যেন পূর্ণ হয়, কোনো বিধিতে কোনো ত্রুটি যেন না রয়, এই দায়িত্ব আমি তোমাকে দিলাম মা। বিশ আপনি চিন্তা করবেন না। আচ্ছা রানী মা, বিয়ে বাড়িতে দিয়ে এলাম, বিয়ে বাড়িতে বিধির কুত্তা আসেনি। কুত্তা? হ্যাঁ। ও সর্বনাশানি বাজে কুত্তা না? তবে বিধি কর্তা বলো মা। কই তো তারা দেখতে পাচ্ছি জামাই কই? আরে মা, ওরা বিধিতে লিপ্ত হয়ে আছে। এখনো মণ্ডপ সাজানো হয়নি, কলা গাছ এখনো পোতা হয়নি। আরে ও বাচ্চা, কোন চোখে দেখছো? তোমরা দেখছো না? হয়নি, এই তো দেখা আছে। যে তোমরা বদমাশি করো না, তাই সমস্ত গাড়ি নি, সমস্ত তৈরি হয়নি। আচ্ছা জামাই বাবু তো আসবে। জামাই আসবে? জামাই আর জামাই বাবু তো বিধি কর্ম হবে। বাজনা বাটি কই? বাজনা বাটি এই যে ওই বাজনা বাটি মিঠু ব্যান বাপি ধামাকা। আরে ও ঢুলিয়া বাজাও ঢোল, আরে ও ঢুলিয়া বাজাও ঢোল, বাজাও ঢোল, তোমাকে খেতে দিব কালো কুত্তার জোর। বাজাও, আরে কি হলো? আরে ও মা, ওদেরকে তোমরা কি বললে কালো কুত্তার ঝোল? হ্যাঁ, ওরা কুকুরের মাংস খায়। তবে কি দেব? হাসির মাংস খায় ওরা। আরে ও মাস্টারে বলবো
কলা কাষ্ট গাড়ো ও মারুয়া টেঢ়া কাহে ভে মারুয়া সোজা কেনে জামাই বাবু আসছে না কেন জানো মা বিয়ে বাড়িতে এসে আনন্দ উৎসব করতে হয় সর্বপ্রথমে ধান ভাঙতে হবে সাথে যে ধানের কুলাটি নিয়ে আয় আচ্ছা রানী মা কমের পক্ষে একটা গাছ খাড়ো করতে বলেন কাল বাইতে যাব গো ধান ভাঙতে মা তোমাকে দায়িত্ব দিয়েছি তুমি বুঝে সুঝে কাজ করো নামগুলো তো জানি না বিশ্বনাথ বাবুকে জিজ্ঞাসা করো আগর কাছে যাব তারপরে অন্যজনের কাছে যাব কুলাটি নিয়ে আয় তোমাকে কোথাও যেতে হবে না বিশ্বনাথ বাবুকে জিজ্ঞাসা করো ওর বাড়িতে অনেক দূরে দূরে কুটুম এসে ওদের নাম ধরে গেলেই হবে ও গো ধান ভাঙতে যাব গো মোরা কোন কোন দাদার বাড়ি ও গো ধান তার কাছে গেলে কত পাবো শুনি একশো মাত্র বসে কাকু বিশ্বনাথ বাবু কিন্তু ভদ্রলোক বাবু ভদ্রলোক এই বিধিতে লাগবে কাকু এটাই হচ্ছে বিধি একশো টাকা দিয়ে দাও আপনার থেকে শুরু হচ্ছে বাবা একশো টাকা কাকু চিন্তায় পড়ে গেছে না কম হয়ে গেল ওটাই বলছে পাঁচশো এক টাকা হলে খুব ভালো হতো পঞ্চাশ টাকা কাকু এবার এ কাকুর ভাইয়ের কাছে যাব গোবিন্দ কাকুর বাড়িতে ও গো ধান ভাঙতে যাব মোরা কই গোবিন্দ কাকু কোথায় গো গোবিন্দ কাকু কলা কাস্টে এদিকে নিয়ে এসো জামাই এসে তো জামাই দেখছি এখন দাঁড়াও এটা কি জামাই ধান ভাঙার টাকা দাও ধান ভাঙার এটা জামাই আগে এটা বিধির টাকাটা দাও না না আগে দাও তুমি খুব কিপটা আছো বের করো কথাই বলছি না ভাই দেবে না ওই বুঝতে পেরেছি আচ্ছা জামাইটার নাম কি আরে বাবা বিশ্বনাথ বাবুকে জিজ্ঞাসা করো না সবার নাম পাবে উৎপল শাহ সত্যি জামাইটা খুব ভালো আছে ও গো ধান আরে বাবা অত কম দিও না এটা জামাই বাবু একশো দিয়েছে হিসাব করে দাও হ্যাঁ একশো টাকা দিয়েছে আমাদের জামাই খুব ব্যস্ত আছে ব্যবসা করেন তো এটা কি
এবার কাকিমার কাছে যাও লালের মধ্যে কিছু বলল না কাকিমার কাছে যেতে হবে ও গো ধান ভাঙতে যাব মোরা দিদিমণি আরে কোথায় আছে দিদিমণি তোমরা কিন্তু ঠকিয়ে গেলে কিন্তু রানীমা চিন্তিত পারছি না কারণ আমি তো তোমাকে বলেছি বিশ্বনাথ বাবাকে জিজ্ঞাসা করো সবার নাম পাবে যাও নাম ধরলেই টাকা পাবে এই যে কাকিমা নিয়ে এলো ও ধান ভাঙো রে সোনার কামিনী বৃন্দাবনে ধান ভাঙে রাধা বিনোদিনী ও ধান ভাঙো রে ও ধান ভাঙো আমাদের ধান ভাঙা হয়ে গেছে এবার কলে গাছে আলপন দেব ওই না গলার গাছে দিন
সকলে তোমরা তৈরি হও বিশ চলো রানীমা মাতি রে ঝিলিমিলি মাদলে অনেক বিধি আমাদের হয়ে গেছে
এবার নাপিতকে খেউড়ি কামান করতে হবে সত্যি বলেছো বিলম্ব না করে নরসুন্দরকে ডেকে নাও মা তাকে নিমন্ত্রণ করা আছে কইরি লওয়া লওয়া তচ্চ দৃষ্টি আম কাছে কাওয়া কি কইরি হরাই নন্দন দাস হরাই হরাই তো এক কাটিস ঘোড়া ঘাস কইরি হরাই নন্দন পাত্র আমি রাপিত নাম্বারে ভালো কামাতে পারি আমি এত বিলম্ব কেন হলো বিলম্ব হবে না কেন সব আগে ভালো ভালো সুপারি দিবি আমাকে কানা সুপারি আরে সেটা সব থেকে মূল্যবান জিনিস সেটা হচ্ছে হরতি কি ও কি হয়েছে বল খুল খুল দেখবো মা গে তুলুরা তাড়াতাড়ি খুল দেখবো মা ওই নাপিত নাপিত না খুলবো না আমি তাড়াতাড়ি খুল তাড়াতাড়ি খুল আমরা দেখবো অস্ত্র দে তোমার অস্ত্র দেখবো খুলো খুলো আমার অস্ত্র দেখবে ভাই হ্যাঁ আরে না খোলো আমরা কি করে দেখবো আমার অস্ত্র দেখবে ভাই এই তুমি কি ভাবছো হ্যাঁ কি ভাবছো তোমার অস্ত্র দি না খুলো আমরা কি করে দেখবো ওইটা ওইটা অস্ত্র দেখবে ভাই আচ্ছা নাপি তুমি কি কি কামান জানো কামান হ্যাঁ অনেকটা জানি নাম বলে দেখি মিঠুন চক্রবর্তী কি মিঠুন চক্রবর্তী তারপর ধর্মেন্দর এসব তুমি বাদ দাও তুমি তুমি বোর কামান করো বেল কাটিং এসব কিছুই চলবে তুমি বোর কামান করো ও বোর কাটিং লক্ষিন্দরকে ডাক দি এবার কামান হবে আসুন কইরি লক্ষিন্দর নাপি তোমাকে সুন্দর সুন্দর জিনিস দেব কি কি দেব জানো ওই কি লাওয়ারে ও লাওয়া নাও পিতরে মোরি বাছা খুড়ো জালা মালায়া গিরি চন্দন রে বারো বাটি কিসে হয় না ভাই গাবি বারো বাটি কার থেকে বুঝতে পারিস না মুরগির মুরগি মুরগির কি বারোটা বার থাকছে মুরগি তো হয় না বকরি তো চারটা গরু চারটা আর বতক 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 কাকে বলছিস হাঁস হাঁস হাঁসের বাট হয় হাঁসের দুধ হয় না গরু চারটা আদরে আমার সুয়ার দিবে আই আমার সুয়ার দুধ খাওয়াবে ভাই হ্যাঁ আচ্ছা একটা গাভীর কটা বাট হয় চারটা তাহলে তিন চার কত হবে এই পনেরোটা ভালো ভাই ভাই কোলা হয় ভাই ও বারো আমার মাথা খারাপ কি ভাই আরে দুধে খাবার গাভী দেবো না আরে কামাল কামাবার আইলে লাওয়া ওই কাইজি ভুলি কে আইলে রে আনে ঘরওয়ার লাওয়া
চোখ দিয়ে পান ধরবে না পান দিয়ে চোখ ধরবে ভালো তাদের করো হাতুড়া করে হাতুড়ে যা রে নাবে কি ভালো মন্দ খাওয়া হবে এই বাড়িতে আজকে কি হয়েছে তুই পারবো হাতুড়ে যা ধরতে এটা কি আছে ঠুকতে হবে এই ছড়া অনেক ভারী আছে দুখানে মারতে পারবে এখানে মারবি হ্যাঁ ঠিক আছে কোথায় মারবো আর মাথাতে মাথাতে মার মার খুব জোরে এই কি হলো এই হামার মাথাতে তবে ছুঁচের মাথাতে তুমি বলেছ ও হামার ভুল ভাই আর ভুল করবি না হ্যাঁ আর ভুল করিস না আমার মার পাঠাতে 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 এই কি করছিস আমার পায়ে খারাপ বন্ধ করে দিল ভাই কামান হয়ে গেল এবার তুমি বাড়ি চলে যাও বেশ শুনো রাজবাইতে পয়সার অভাব নেই সকল কামান করবে আর সকল কাছ থেকে পয়সা নিয়ে এসে যাও বেশ একটি করে সমস্ত বিধি হলো এবার আমাদের গন্ধ চুয়ানে বিধি হবে রানী মাঝে কোথায় গেল আপনারা সকল আসবেন লোকেন্দ্র কি গন্ধক চুয়াতে কেমন এবার আমাদের গন্ধক চুয়ানে বিধি হবে নিয়ে আইরে সাদাশি নারী আচরণ পূর্ণ হতে চলেছে এসএস বিধি গন্ধ ছোঁয়ানো বিধি গন্ধ ছোঁয়ানো বিধির আর এক নাম আশীর্বাদ করা বিধি আমার বাচ্চা লকাইকে সবাই আপন মেনে সবাই এসে আশীর্বাদ করে যাবেন সবার কাছে আমার এই বিনতি
আসেন বাবা আপনার থেকে শুরু করেন ওরে গন্ধ ছোঁয়াবো গন্ধ ছোঁয়াবো গন্ধ ছোঁয়াবো গণেশ গণে ওরে আগে ছোঁয়াবো গণেশ গণে ও
আচরণে পূর্ণ হয়েছে। বাছাকে বর বেশি সাজাতে হবে, কিন্তু এই কঠিন দায়িত্ব আমি কিছুতেই পূর্ণ করতে পারবো না। এই কঠিন দায়িত্ব তুলে দেব আমি লক্ষ্মীর জন্মদাতা পিতাকে, সে যেন নিজ সন্তানকে বর বেশি সাজিয়ে তুলে। কোথায় যে রয়েছে স্বামী আমার, এই সংবাদ না দিলে না দিলে যে সে আমার বাচ্চাকে বলে শুনে সে সাজাবে না। দাসী রে সকল সামগ্রী একত্র কর, কোথায় স্বামী